সব জায়গায় এখানটা দুর্নীতি, সমবায় তো দুর্নীতি বড় আখড়া। সমবায় বলে পশ্চিমবঙ্গে কিছু নেই, অথচ সমবায় ভারতবর্ষের শুধু নয় বাংলার আর্থিক মানচিত্র পাল্টে দিতে পারে। কিন্তু সমবায়কে এই বাংলায় গলা টিপে হত্যা করা হয়েছে, তার চাক্ষুষ প্রমাণ চলে যান ভাগীরথী মিল্ক ইউনিয়ন। যে ভাগীরথী মিল্ক ইউনিয়ন লাভে চলতো, এখন সেটা লোকসানে চলছে, পরিকল্পিতভাবে সেখানে লস করানো হচ্ছে, তারপর সেটাকে বিক্রি করা হবে বেসরকারি পুঁজিপতিদের হাতে, যেমন করে মেট্রো ডিআরই বিক্রি করে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বড় বড় দুর্নীতি হয়েছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ দুর্নীতি অবশ্যই আছে, সেখানটায় আমার আপনার কোটি কোটি টাকা লুট হচ্ছে। যারা কোঅপারেটিভ, যাদের জন্য, তারা কিন্তু কোঅপারেটিভের সুযোগ পাচ্ছে না। কিন্তু কোঅপারেটিভ রাজনৈতিক দলের নেতারা, রাজনৈতিক দলের দাদারা, দেখবেন কোঅপারেটিভের চেয়ারম্যান, তাদের কিন্তু লুটের রাস্তা হচ্ছে কোঅপারেটিভ। যে সমস্ত কোঅপারেটিভ দুর্নীতি আছে, যে সমস্ত কোঅপারেটিভ বাংলায় আছে, লক্ষ্য করে দেখবেন সেই সমস্ত কোঅপারেটিভগুলোর চেয়ারম্যান তারা সব সরকারি দলের লোক, তারা লুট করছে, সেখানে ভোট হচ্ছে না। কোঅপারেটিভের নিয়ম কী? এক একটা কোঅপারেটিভের জন্য নির্বাচন করতে হয়। পশ্চিমবঙ্গে কোনো কোঅপারেটিভে নির্বাচন নেই, কোনো বোর্ডের নির্বাচন নেই, এখানটায় সব কিছু সিলেক্টেড হয়, ইলেকটেড কিছু হয় না। ফলে সিলেক্টেড মানে সেখানে তৃণমূলের নেতাদের জায়গা সুরক্ষিত হয়, অর্থাৎ লুট করার ক্ষেত্র প্রস্তুত করা হয়।